পারেন, ওখান থেকে পড়লে কিন্তু অনেক ক্ষতি হবে। কিন্তু সাবধানে ভাই, ও দাঁড়া যায় না কিন্তু, গুরুজি আগে উঠুক। তার সুদানা আপনার সাইডে কি বাচ্চা হয় দেখেন, আপনার পাদারে পাদারে নিচের দিকে মারেন, ওই দেখেন ওইটা একদম ঢাল না, ঢাল না, ডাল হলে ওরকম হবে না। ওখানে মনে আসছে কেউ আছে, একটু একটু আলোটা অনেক সাদা। দাঁড়ান আমি একটু জুম করি, লাইট টর্চ মারানোর দিকে একটু জুম করি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওইখানে মনে আছে কেউ শুয়ে আছে। আল্লাহ দেখেন, হ্যাঁ ওই জায়গাটা লাইট মারে। আল্লাহ, পাতার আড়ালে গুরুজি, পাতার আড়ালে যেটুকুনি দেখা যাচ্ছে একদম। আল্লাহ গুরুজি চলুন তো কাছের কাছের দিকে, আপনি কি বলেন? বাতাসটা কি বাতাস বাড়তেছে কেমন জানো? আল্লাহ আকবার, ওই দেখেন আল্লাহ আল্লাহ আকবার। জি ভাই, দাঁড়ান দাঁড়ান আমি একটু জুম করে দেখাই, আল্লাহ একটুখানি জুম করে দেখাই, দাঁড়ান ওই দেখেন। আল্লাহ আল্লাহ গভীর রাত, আল্লাহ লেন্সটা গলে দেন, কিছু বুঝতে পারলেই আমি। জি ভার, জি গুরুজি, মনে হচ্ছে ওখানে কেউ শুয়ে আছে। আল্লাহ বেশি জুম করেন না, লেন্সে গুলো আসবে। কি করবেন? আল্লাহ আকবার, ওই দেখেন মনে আছে উঠতে যাচ্ছে, ওই দেখেন গুরুজি তো এখানে ছিল, ও তো উঠতে যাচ্ছে। আমি তো ক্যামেরা নিয়ে এর বেশি যেতে পারতেছি না গুরুজি। আমারে কিন্তু বাধা দিচ্ছে, আমি কিন্তু সামনে এগোতে পারতেছি না ভালোভাবে। আমারে দেখেন বাতাসে ঠেলে ফেলা দিচ্ছে কিভাবে। আল্লাহ আকবার, কি হলো? জি ভাই আল্লাহ আকবার, আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না গুরুজি, সামনে সামনে ওই কি কোনো একটা গন্ডি টন্ডি দিয়ে আছে, মানে সেই গন্ডির ভিতর যাওয়ার সাথে আপনি। অরুণ ভাই, জি ভাই, আমরা কাছে যেতে পারতেছি না, ও কি ওকে কোনো একটা গন্ডি টন্ডি দিয়ে দিছে। শুনুন ভাই, ওকে কোনো গন্ডি দিয়ে দিছে। আমার যা মনে হচ্ছে কি জানেন অরুণ ভাই? জি ভাই, কিন্তু এখন টস মারেন একটু, ওর দিকে টস মারেন। ওই দেখেন শোধন ভাই, এই খাম্বাটা আমরা যে উনি পার হচ্ছে কিন্তু সেমনি কিন্তু বাধাটা আসতেছে। আল্লাহ আকবার, গুরুজি গুরুজি গুরুজি, আই মেরে ধরেন, আই মেরে ধরেন। গুরুজি মনে হচ্ছে ওর কাছে, গুরুজি ওর কাছে যাচ্ছে। দাঁড়ান, আমি এই এখান থেকে বাধা আসতেছে, এখান থেকে বাধা আসতেছে ভাই, আর কিন্তু যাওয়া যাচ্ছে না। আল্লাহ আকবার, গুরুজির কি হলো? এখান থেকে বাধা আসতেছে, আমরা যে ওর কাছে যাবো, আমরা কিন্তু যেতে পারতেছি না।
গুরুজি এই খাম্বার, এই খাম্বার সাইডে খাম্বার সাইড, আল্লাহ আকবার গুরুজি। ও কিন্তু এখন ওইভাবে একদম ওইভাবে দেখেন আওয়াজ হচ্ছে, জি ভাই টান তো একটু চুম করে লাশের মতো, হ্যাঁ ঝুলে আছে ডালের পরে, গাছের মুখ ডালে একদম ঝুলে আসছে না আল্লাহ, ওইখানে কাউকে কি আল্লাহ গুরুজি নিয়ে যেতে পারতেছে না সামনের দিকে, সামনের দিকে যাওয়া যাচ্ছে না, দেখো কি জোরে বাতাস হচ্ছে, শেষ চেষ্টা করবো একদম সবাই একসাথে যাবো, হ্যাঁ ডাইরেক্ট ওই গাছে ওঠার চেষ্টা করবো গুরুজি, এটা শেষ চেষ্টা করবো আমরা, এসো আল্লাহর নাম নিয়ে। কি বলেন সুলতান ভাই? গুরুজি যখনই আমরা বাধা খাবো আপনি আপনি আমেশ কোটা হাতে নেন, আমেশ আমার পিছনে, আমার পিছনে আছে আমেশ কোটা, হ্যাঁ ও কিন্তু দেখেন ওইখান থেকে নোটিশের অ্যাড ঠিক সেইভাবে আছে, কিন্তু আল্লাহ আমরা একটু শেষ চেষ্টা করবো ওরে ধরা, যখনই বাধার সম্মুখীন হবো তখন আমেশ কোটা আপনি ছিটাবেন, বাহ এসো এসো না আল্লাহু আকবার, আমি এক জল করে দেখতে পারছি, শুনুন আমরা এক দলে গাছের গোড়ায় যাবো, একদম গাছের গোড়ায় যাই ওঠার চেষ্টা করবো, একদম আসলে দেখার চেষ্টা করবো আসলে কি ঠেলে ফেলাই দিচ্ছে, কিন্তু যদি সত্যি সত্যি যদি জিনভূতি হয়ে থাকে তা ও তো এখান থেকে গায়েব হয়ে যাওয়ার কথা, গুরুজি আমার কি মনে হচ্ছে জানেন, যদি যদি জিনভূত হয়ে থাকে তাহলে তো একটা গায়েব হয়ে যাবে, আমার তো মনে হচ্ছে ওখানে কি লাশ না, তো হয়তো আমার যা কি মনে হচ্ছে জানেন হারান ভাই, আমার যা মনে হচ্ছে কোনো ভাগ্য কালো জাদু তান্ত্রিক বলছেন গুরুজি, ওরে কি ওখানে জাদু করার জন্য আগে থেকে লাশ এনে মজা মনে করছে, লাশ নিয়ে গাছে বাঁধিয়ে রাখছে, আমার ধারণা তাই, ওঠার চেষ্টা করেন ওঠার চেষ্টা করেন ওঠার চেষ্টা করেন, সামনের দিকে গিয়ে এসো, দেখলে আমরা পড়ে যাবো না তো, কিছু হবে না, আল্লাহর নাম নিয়ে ওঠো, না তার নাইম ভাই আপনি আগে ওঠেন, তার আমার যা মনে হচ্ছে কি জানেন, জি ভাই জি 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 আপনি কিছুটা আশ করতে পেরেছেন, এটা কোনো অন্ধতান্ত্রিক এখানে লাশ রেখে চলে যাচ্ছে, আমাদের আসবে, যাও ওঠো উপরে,
এখান থেকে দেখেন গুরুজি অনেক বাধা সম্মুখীন করেছে, এখান থেকে তো পুরো একদম লাশ একটা নাইম বাইকে তো উঠে গেছে। কোন শয়তান তান্ত্রিক এখানে কালো জাদু করছিল? এই কালো জাদু করতে করতে আমরা আসার আশ পেয়েছি। গুরুজি আগে উঠুক, তার সুদান আপনার সাইডে কি বাচ্চা, ওই দেখেন আপনার পাদারে ওই দেখেন, ওই দেখেন কি বাচ্চা, ওটা কি বাচ্চা দেখেন তো, কোনো মায়া জল এটা একটা জীবিত মানুষ, একে অজ্ঞান করে এখানে রেখে গেছে, শ্বাস বুঝছে, হাতে দেখেছেন আপনি হাতে তান্ত্রিক কোনটা গুরুজি, কোনটা সাদা দেখা যাচ্ছে, ওই দেখেন লাউ ফাকবার, ওই দেখেন থাক তান্ত্রিক, কি কোনো পাখির বেশি ওখানে আছে, খুলো না দাঁড়ান আমি একটু জুম করেন, এদিকে লাইট টেনে একটু আগে আসেন, টস মানে গুরুজি টস আছে আপনার কাছে, না টস আপনাদের কাছে না, সুলতান সামনে একটু টস মানে, টস সামনে একটু টস মার উপরে, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা, ওই জায়গাটা, ওই দেখেন ওইটা, ওইটা কি, ওটা পাখি নোটিসও না চোটিসও না, দেখেন বড় লাইট মারো তোমার মাথা শুধু ওই যে ওই যে যদি, হ্যাঁ ওইখানটায় ওইখানটায় ওই ওইখানে বামে বামে বাম দিকে উপর দিকে আর একটু পাঠার দিকে নাকের দিকে, হ্যাঁ হ্যাঁ ইয়েস হয়নি, আবার একটু নিচের দিকে নাও, ওই যে ওই যে ওই যে দেখেছেন দেখেছেন, ওই তান্ত্রিক কি পাখির বেশি এখানে কি ওকে ই করতেছে, পাহারা দিচ্ছে এই লাইটটা জীবিত মানুষটাকে, আল্লাহ সাবধানে ধরবেন না, আল্লাহ আকবার, সাবধানে ভাই আর মেরো না, দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু, একটা অতিরিক্ত মেরো না, দুর্ঘটনা ঘটতে পারে, এবার ওকে ডাকো, নাই ওহে ভালো, গুরুজি উষে নেই তোমার আশায় লাগবে, তুমি যাও তো দেখি কি করে ভাই, জি ভাই
সেটা কিন্তু চলে গেছে এখানে, বাধা আসছে। জি জি, গুরুজির সাথে কথা বলে লাগে, তারপর একে সুস্থ করেন। গুরুজি পরামর্শ নিয়ে তাড়াতাড়ি আসুন। সুলতান, জি গুরুজি, ওর পাদ দিক থেকে মাথার দিকে আমেশ কুমারো, আর মাথার দিক দিয়ে দুবার মারো, আর পায়ের দিক থেকে একবার মারো, প্রতিবার বিসমিল্লাহ বলে মারবে, নাই উঠে লাইট ধরো। সাবধানে ভাই, যে কোনো কিছু দুর্ঘটনা করতে পারে একদম। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ক্যামেরা লেন্স লাগাও, বেশ কোনা জায়গায় তুলা দাও। এবার ওর মাথা ধরে উঁচু করো, সাবধানে সাবধানে। আপনি কিন্তু ভাই পড়ে যেতে পারেন সুলতান ভাই, অসম্ভব হয়ে যাচ্ছে। এখান থেকে একে সুস্থ করাই যাচ্ছে না। জি ভাই, আপনি সাবধান। জি, আমি সাবধানে এখানে আছি ইনশাল্লাহ। সাবধানে সাবধানে, একদম সাবধানে গুরুজি, আপনি সাবধানে ওঠেন কিন্তু। টাইম ভাই, গুরুজিকে হেল্প করেন। জি জি, হেল্প করেন গুরুজিকে, উঠার জন্য হেল্প করেন। আমরা প্রথমে যে বাধাগুলো পাচ্ছিলাম না, জি জি, ওই ভণ্ড তান্ত্রিকের এখানে গন্ডি করে রাখছে, যাতে আমরা কাছে না এসে একে উদ্ধার করে নিয়ে যেতে পারি। জি, আপনি টসটা একটু সরানোর দিকে, আপনার ফেসটা দেখা যাচ্ছে না ভালো। কিভাবে একটা মানুষকে কিভাবে গাছের মগ ডালে, একদম বট গাছে। জি জি, এখান থেকে আপনি ওখান থেকে না, এখান থেকেই ভালো দেখা যাচ্ছে ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি সাবধানে দেখেন। গুরুজি কিছু বুঝতে পারতেছেন? কারণ আমি একটু জুম করি, এখানে এসে না উপস্থিত হতাম তাহলে এতে কি পরিণত হতো? জি ভাই। জি গুরুজি, আসলে বিষয়টা কি গুরুজি, কিছু আশ করতে পারলেন? আল্লাহু আকবার, তুমি সাবধান, তুমি এই গাছ ধরো, পড়ে যেও না। বুঝি, ওকে নামাতে গেলেই তো আমাদের মনে হচ্ছে কিভাবে এখান থেকে নামাবো। সাবধান সাবধান, অজ্ঞান করে বেহুশ করে ওকে কাজ হতে দিও না। না গুরুজি, তোমরা দুজন ধরো। আল্লাহু আকবার, গুরুজি সাবধানে, এটা তোমার হাত রাখো, এখন ধরো ওকে, তোলো আস্তে আস্তে। সুলতান, তোলো। নাই ভাই, ওটা ধরে রাখেন। গুরুজি,
আচ্ছা সাবধানে নামেন, সাবধানে। গুরুজি সাবধানে, যেটুক করার গুরুজি করে দিয়েছে ও একা একা ইনশাল্লাহ নামতে পারবে, আপনারা ওর সাথে থাকেন একটু। ওকে সাহস দাও একজন। হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি এখন পুরোপুরি সুস্থ, আস্তে আস্তে নামো। জীবনে এই প্রথম গাছের উপর কাউকে সুস্থ করলাম। পরে আস্তে আস্তে ওখান থেকে নামান। তান্ত্রিক কতটা ভয়ঙ্কর, আপনি কিছু বলেন এই তান্ত্রিকটা কতটা ভয়ঙ্কর। খুবই ভয়ানক তান্ত্রিক, কেননা ওরা এরকম স্কুলের থেকে কলেজ থেকে স্টুডেন্টকে ভুলুক ভালুক দিয়ে এনে তারপর কালো জাদু করে। আল্লাহু আকবার। কোন স্কুল স্টুডেন্টস একে নিয়ে এসে এরকম করছে। গুরুজি আমরা কিন্তু প্রথমে ভাবছিলাম আসলে অন্য কিছু একটা। হ্যাঁ আমরা ভেবেছিলাম ওটা একটা ভূত আছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আসলে ওখানে একটা পাখি ছিল, কিন্তু ও মনে হয় পাহারা দিচ্ছিল। আপনি ওইখানে উঠার পরে ও দেখছেন কিভাবে উড়ে চলে গেছে, মানে ও আপনার সাথে পারবে না এরকম একটা কিছু। ডান হাত দিয়ে এই শিকড়টা ধরো। আপনি জানেন একটু হেল্প করেন ওকে, এই শিকড়টা ধর, ঢ্যাং দিয়ে আরো সামনে এই শিকড়টা ধরো। ও কিন্তু পড়ে যেতে পারে, ওর শরীরটা অনেক দুর্বল। নাইম ভাই আপনি সাবধানে নামেন, কিন্তু সুলতান ভাই নামো। নেমে আসো। গুরুজি আসতেছি, নাইমাকে নামো। সাবধানে সাবধানে। গুরুজি এই তান্ত্রিককে যদি আমরা ধরতে পারতাম হাতে নাতে, তাহলে কিন্তু কালো জাদু শুরু করার আগে আমরা টের পেয়ে গেছি। নাইম ভাই সাবধানে সাবধানে ভাই। এই শিকড়টা ছেড়ো না, এই শিকড়টা ধরে রাখো, এই শিকড়টা এদিকে দেন, পরে যা করা আমার পিছনে দেন, আস্তে আস্তে ধরেন। একটা ভাই আপনি ধরেন ওকে, শুনুন আপনি নামেন। এরকম কোন তান্ত্রিক বা অন্য কোনো কিছু এখানে যদি কিছু না করতে পারে, বড় একটা বিপদের মুখ থেকে আল্লাহ রক্ষা করেছে। চারিদিক দিয়ে আমেশ করে আমার একটা গন্ডি দিয়ে দেন, যাতে কোনো তান্ত্রিক বা অন্য কেউ কিছু মানে এখানে কিছু করতে না পারে। যে করার চেষ্টা করতেছিল না, জি জি, ওটা যাতে আর না কেউ করতে পারে, ওই তান্ত্রিক এসে যাতে অবাক হয়ে যায়। জি গুরুজি বন্ধ দিয়েছি, আর কেউ আসে তো এখানে কিছু করতে পারবে না। আমি একটা জিনিস দেখলাম, দাঁড়ান তো গাছে দেখেন একটুখানি কীভাবে সাংকেতিক চিহ্ন টিহ্ন দেখেন, তীরের মতো আকাশে দেখেন, দেখেছেন আল্লাহ আকবার কত প্রকারের চিহ্ন টিহ্ন দিয়েছে। এই দেখেন রক্তের মতো দেখা যাচ্ছে, কিন্তু অনেক অনেকদিন ধরে এখানে তান্ত্রিকের কাজ। সেটা হলো যে যে আসলে এখানে একটা মানুষকে অজ্ঞান করে রাখছে, এর উপরে কালো জাদু প্রয়োগ করবে,
আমরা এটা জানতামই না, কোনদিন ভাবতেও পাইনি যে এখানে এরকম কাজ হবে। আমরা এখানে শুনেছি যে এই বট গাছে গলা কাটা ঘোড়া থাকে, যার এক পা এখানে পিছনের পা এখানে থাকে আর সামনের পা থাকে, সামনে আর একটা পুরাতন বট গাছ আছে, জি জি, সামনের দুই পা আর পেছনের দুই পা এই বট গাছে রাখে আর সামনের দুই পা ওই বট গাছে রাখে, মাঝখান দেখে এই এই রাস্তাটা পড়ে, আর যখনই ওর প্যাটের তল দিয়ে যখনই যাওয়ার চেষ্টা করে কোনো মানুষ তখনই তার উপরে অ্যাটাক করে। যাই হোক, আমরা সেই সন্ধানে আসছিলাম যে আমরা সেই গলা কাটা ঘোড়াটাকে সরাসরি দেখতে পাই কিনা। তা আসলে এখানে এসে আমরা অন্যরকম একটা জিনিস ধরা পড়ে গেছে। দর্শকদেরকে বলবো, আসলে এটা আমাদের কোনো ই ছিল না, এটা আসলেই সত্যি সত্যি যে এখানে ভণ্ডতান্ত্রিক কালো জাদুর উদ্দেশ্যে একটা মানুষকে এখানে রেখে গেছিলো অজ্ঞান করে। যাক, আল্লাহর উপর ভরসা রেখে গুরুজি সাথে ছিল, আমরা তাকে উদ্ধার করে নিয়ে এখন চলে যাচ্ছি। গুরুজি অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। ওর সাথে তো আর সমস্যা নেই, দেখবে। হ্যাঁ চলেন, আমরা এখান থেকে বেরোয় যাই। চলেন চলেন চলেন।